হ্যালো ভিউয়ার্স, আমি শাওন। আজকে তোমাদের দেখাবো সেকেন্ড টাইম একটা ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল কিভাবে চেঞ্জ করে। অনেকেই হয়তো বা ইউটিউব খুলছে 100টা সাবস্ক্রাইব হওয়ার পর একটা ইউআরএল দিছিলা, সেটা দ্বিতীয়বার কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আজকে দেখাবো। চলো কম্পিউটার স্ক্রিনে তাহলে প্রথমে ডেস্কটপে গিয়ে ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারে ইউটিউব অ্যাকাউন্টে লগইন করতে হবে। এরপর যেতে হবে সেটিংস, অ্যাডভান্স সেটিংস, কাস্টম ইউআরএল। নিচের দিকে গিয়ে কাস্টম ইউআরএল অ্যান্ড ক্লেম এ নিউ ওয়ান এ ক্লিক দিতে হবে। একটি নতুন পেজ ওপেন হবে। এখন অ্যাবাউট মি তে ক্লিক করতে হবে। একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। নিচের দিকে গিয়ে ইউটিউব কাস্টম ইউআরএল এখানে ক্লিক দিতে হবে। এরপর রিমুভে ক্লিক দিতে হবে। রিমুভ ইউআরএল নামের এই পপআপটি সামনে আসবে, রিমুভে ক্লিক দিতে হবে এবং সাথে সাথে পুরনো ইউআরএলটি রিমুভ হয়ে যাবে। এরপর আবারও অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে নতুন ইউআরএল বসানো যাবে। ইউ আর এলিজিবল ফর এ কাস্টম ইউআরএল লিমিট হিয়ার ক্লিক দিতে হবে। তাহলে বন্ধুরা, এভাবে তোমরা কাস্টম ইউআরএলটি চেঞ্জ করতে পারো। এবং নতুন ইউআরএলটির সাথে কিছু শব্দ বা ওয়ার্ড যুক্ত করেও দিতে পারো তোমরা। আমি আমার চ্যানেলের ইউআরএলটি রিমুভ করলাম, কিন্তু এখন দিব না, ওইরকমই রাখবো। তাহলে বন্ধুরা, তোমরা খুব সহজে এভাবে একটা চ্যানেলের পুরাতন ইউআরএলটি চেঞ্জ করে একটি নতুন দিতে পারো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবা, কমেন্ট করবা, লাইক দিবা। ধন্যবাদ।